আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হয়েছে। শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভোর থেকে লাখো মানুষের ঢল নামে মিরপুরের এই বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। 1971 সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল বদর আল শামস মিলিতভাবে পরিকল্পনা করে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বাঙালির চূড়ান্ত বিজয়ের মাত্র 2 দিন আগে ঘটে এই মর্মান্তিক হত্যাযজ্ঞ। তারা বেছে বেছে অসংখ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের হত্যা করেছিল। দিবসটিতে নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এই মৌলবাদীদেরকে পৃষ্ঠপোষক করে রাষ্ট্রযন্ত্র চলেছে, তাই এদের শিকড় অনেক গভীরে। আমাদের সফল রাষ্ট্রনায়ক দেশসত্র শেখ হাসিনার নেতৃত্বে এদের মূলোৎপাটনের জন্য আজকে সারা জাতি কিভাবে ঐক্যবদ্ধ আপনারা নিশ্চয়ই গত 15 দিন যাবৎ লক্ষ্য করেছেন, সর্বস্তরের মানুষ মানে সেটার প্রতিবাদ করেছে। যে এখনো মৌলবাদী, এখনো প্রতিক্রিয়াশীল শক্তি, সাম্প্রদায়িক শক্তি এখনো বাংলার মাটিতে তারা বিরাজমান রয়েছে এবং যখনই তারা সুযোগ পাচ্ছে তখনই তারা সাপের মতো দংশন করার চেষ্টা করছে, মুক্তিযুদ্ধের চেতনাকে বিনষ্ট করার প্রচেষ্টায় তারা লিপ্ত এখনো। সুতরাং আমাদেরকে আরো সজাগ থাকতে হবে। দর্শক, এ মুহূর্তে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আতিকা রহমান। আতিকা, শুনতে পাচ্ছি? সিনথিয়া, আমি এখন দাঁড়িয়ে আছি মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। আপনি জানেন যে 14ই ডিসেম্বর মুক্তিযুদ্ধের মানে বিজয়ের ঠিক 2 দিন আগে এদেশের বুদ্ধিজীবীদের, এদেশের শ্রেষ্ঠ সন্তান সূর্য সন্তানদের হত্যা করা হয় এবং বুদ্ধিজীবী নিধনের মধ্য দিয়ে জাতিকে মেধাশূন্য করার যে চেষ্টা তারা করেছিল, নীল নকশা বাস্তবায়ন করেছিল, সেটি আমাদের জাতির জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। সেই বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে, তাদেরকে শ্রদ্ধা বলে স্মরণ করতে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সকাল থেকেই লাখো মানুষের ঢল নেমেছে শ্রদ্ধা জানাতে। যদিও করোনা স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় এখানকার স্মৃতিসৌধ কর্তৃপক্ষ বলেছিল যে একটু সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক পরে তারা যাতে শ্রদ্ধা নিবেদন করে, কিন্তু আসলে বেলা 8টার পর থেকে একেবারে লাখো মানুষের যে পরিমাণ জনস্রোত হয়েছে তাতে করে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না। একদম সকাল 7টায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। করোনার স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় তারা সশরীরে উপস্থিত হননি। এরপরেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে মন্ত্রী পরিষদের সদস্য এবং আওয়ামী লীগের সিনিয়র নেতারা এখানে শ্রদ্ধা জানান। ঢাকা দক্ষিণ সিটির পক্ষ থেকে এবং ঢাকা উত্তর সিটির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপরেই যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা এখানে শ্রদ্ধা জানিয়েছেন। বিএনপির পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হচ্ছে। আমার পেছনে যে লাইনটি দেখছেন, লাইনের বহর, এটি বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হচ্ছে। তাতে কেন্দ্রীয় নেতাদেরকে নিয়ে তারা শ্রদ্ধা জানাচ্ছেন। এছাড়া শহীদ পরিবারের সন্তান রয়েছেন যারা, তারা এসেছিলেন শ্রদ্ধা জানাতে এবং মুক্তিযুদ্ধ সংগঠকের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। এবং সবার কিন্তু মুখে একটি কথা হয়েছে, মানে এবার রয়েছে যে স্বাধীনতার বিপক্ষে শক্তি যারা আছে, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে বা এই ধরনের অপচেষ্টা চালাচ্ছে, বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধকে নিয়ে অপমাননার কথা বলছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ তারা সবসময় করবে এবং এই যে অপশক্তি রয়েছে, অপশক্তির বিরুদ্ধে তারা রুখে দাঁড়ানোর প্রত্যয় বা সেই রুখে দাঁড়ানোর শপথ কিন্তু আজকের দিনে তারা নিয়েছে। এবং বেলা 12টা পর্যন্ত এখানে শ্রদ্ধা নিবেদন পর্ব চলবে। এবার 12টার পরে এই স্থানটি বন্ধ করে দেওয়া হবে। এছাড়াও কিন্তু মিরপুর শহীদ বুদ্ধিজীবী মানে স্মৃতিসৌধ ছাড়াও মানে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে রায়ের বাজার বধ্যভূমিতে। সেখানেও শহীদ পরিবারের সন্তান এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ সেখানে শ্রদ্ধা জানাবেন এবং এই শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়েই কিন্তু জাতির সূর্য সন্তানদের আজকে স্মরণ করা হচ্ছে, তাদের আত্মত্যাগকে স্মরণ করা হচ্ছে। ধন্যবাদ। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে জানাচ্ছিলেন আতিকা রহমান।